মহানগরীত রহস্যজনকভাবে সন্ধানহীন মিজোরামের যুবতী জিএস রোডের পরাই তিন দুপুরতে সন্ধানহীন হয়েছিল মিজোরামের যুবতীগী। গুয়াহাটীত মেডিকেল ক্রসিং করে আছিল যুবতীগিয়ে। 14 আগস্ট মঙ্গলবার গুয়াহাটী মহানগরীর জিএস রোডের পরা সন্ধানহীন হয়েছিল এগারী মেধা সম্পন্ন মিজোরামের যুবতী। মেডিকেল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্রসিং সেন্টারের উভতি অহার পথত সুংসূত্র নোহা হল যুবতীগীর। আনহাতে ঘটনাক লৈ যুবতীগী থকা বড়া সার্ভিসের সৃষ্টি গার্লস হোস্টেলের কর্তৃপক্ষরও রহস্যজনক ভূমিকা। যুবতীগী সন্ধানহীন হওয়ার পাছতো গার্লস হোস্টেলটোর কর্তৃপক্ষই খবর দিয়া নাছিল আরক্ষীক। পিছে যুবতীর সাথে কোনো যোগাযোগ লাভ করব নারী বুধবারে মহানগরীত উপস্থিত হয় পরিয়ালর লোক। আরক্ষীর তদন্ত আগবাহিবলৈ নাপাওতেই বৃহস্পতিবারে আবেলি গার্লস হোস্টেলত উপস্থিত হয় যুবতীগী। পিছে যুবতীগী এনেদরে সন্ধানহীন হওয়া ঘটনা আত্মগোপনে অপহরণ। যুবতীগী উদ্ধারের পাছতো অসম আরক্ষীয়ে স্পষ্ট করা নাই সেয়া। নাই নাই, আমি এনকোয়ারি চলি আছে, এটা কব পৰা অবস্থাত নাই। আমি এনকোয়ারি করার পিছন গোটাইখিনি ডিটেলসত কম। শুকুরবারে উদ্ধার হওয়া যুবতীগীক খোঁজপোছর লৈ অহা হয় পল্টন বজার আরক্ষী থানালৈ। পুয়া 10:30 বজার পরা বিয়লি 3:15 মিনিটলৈ যুবতীগীক সোধা পোছা চলায় আরক্ষীয়ে। পিছে যুবতীগী সন্দর্ভত কোনো কথাই অবগত করা নাই পল্টন বজার আরক্ষীয়ে, বরং সমগ্র ঘটনাক গাপ দিয়ার চেষ্টা ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া ধরণী বর্মনের। ইফালে তিনিদিনের অন্তত উদ্ধার হওয়া যুবতীগীর গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত করা হয় স্বাস্থ্য পরীক্ষা। ক্যামেরা পার্সন সঞ্জয়ের সঙ্গে বলেন ভট্টাচার্য, নিউজ 18, নর্থ ইস্ট।